গুড মর্নিং ছেলেমেয়েরা, কি করছিস? ঘুম থেকে উঠেছিস? ভেরি গুড মর্নিং। তো আজকে আমি একটা ছোট্ট লেকচার দেব, বেশি বড় না, আগের দিনের মতো অত দীর্ঘায়ত নয়। আমি আগের দিন তোদেরকে বাষ্পমোচন প্রক্রিয়ায় পত্রন্ধ্র বন্ধ এবং উন্মোচিত হওয়ার পেছনে প্রচলিত স্টার্চ শর্করা মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আরেকটি মতবাদ, যেটা হচ্ছে কিনা পটাশিয়াম ম্যালেট মতবাদ, সেটা নিয়ে আলোচনা করব। পটাশিয়াম ম্যালেট মতবাদটা প্রচলিত করেছিলেন বিজ্ঞানী লেভিট, উনি প্রচলিত করেছিলেন 1974 সালে। তো পটাশিয়াম ম্যালেট মতবাদে কী ঘটে, যার মাধ্যমে বা যে কারণে পত্রন্ধ্রের উন্মোচন বা বন্ধ হওয়াটা কার্যকরী হয়? পটাশিয়াম ম্যালেট মতবাদ অনুযায়ী দিনের বেলা সূর্যালোক উপস্থিতিতে যখন শালক সংশ্লেষ সম্পন্ন হচ্ছে, তখন রক্ষীকোষের মধ্যস্থিত কার্বন ডাইঅক্সাইড শালক সংশ্লেষের কাজে ব্যবহৃত হচ্ছে, এবং যার ফলে রক্ষীকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে আর রক্ষীকোষের প্রোটোপ্লাজমটা আম্লিক থেকে প্রসম হয়ে যাচ্ছে। এবার এই প্রসম কন্ডিশনে কী হয়? এই প্রসম কন্ডিশনে শালক সংশ্লেষ যখন ঘটছে, তখন শালক সংশ্লেষ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ম্যালিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এবং এই ম্যালিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পর এইচ প্লাস এবং ম্যালেট আয়নে বিশ্লিষ্ট হচ্ছে। এইচ প্লাসটা কিন্তু কখনোই আর রক্ষীকোষে থাকে না, এটি রক্ষীকোষ থেকে বেরিয়ে যায়। রক্ষীকোষ থেকে যখন এইচ প্লাস বেরিয়ে যাচ্ছে, তখন সেই জায়গাটা কে পূরণ করছে? বাইরে থেকে, রক্ষীকোষের বাইরে থেকে পটাশিয়াম আয়ন রক্ষীকোষের মধ্যে প্রবেশ করছে, করে এইচ প্লাস আয়নের অভাবটা পূরণ করছে। এবার পটাশিয়াম আয়ন তো রক্ষীকোষের ভেতর প্রবেশ করে একা একা থাকবে না, সে তখন কী করছে? ম্যালেট আয়নের সাথে যুক্ত হচ্ছে বা সংবন্ধন করছে, করে পটাশিয়াম ম্যালেট উৎপন্ন করছে। এবার মজার কথা হলো কি জানিস তো, পটাশিয়াম ম্যালেট উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে রক্ষীকোষের অভিশ্রবণ বিভবটা কমে যায়, অর্থাৎ অভিশ্রবণ চাপটা কিন্তু বেড়ে যায়। অভিশ্রবণ চাপ বাড়া মানে রক্ষীকোষের প্রোটোপ্লাজমের গাঢ়ত্ব বা ঘনত্বটা বেড়ে যায়, অর্থাৎ এর ফলে রক্ষীকোষে পার্শ্ববর্তী কোষ থেকে অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় জল প্রবেশ করতে থাকে। রক্ষীকোষে জল প্রবেশ করতে করতে আস্তে আস্তে রক্ষীকোষটা রসস্ফীত হতে শুরু করে। এবার রসস্ফীত যখন হচ্ছে, তখন রক্ষীকোষের পত্রন্ধ্র সংলগ্ন যে প্রাচীরটা, সেটা পুরু হওয়ার জন্য প্রসারিত হতে পারছে না, কিন্তু পত্রন্ধ্রের বিপরীত দিকে প্রাচীরটা পাতলা হওয়ার জন্য সেটা প্রসারিত হচ্ছে, এবং রক্ষীকোষকে সাহায্য করছে পত্রন্ধ্রটাকে উন্মুক্ত করার জন্য। অর্থাৎ রক্ষীকোষের পত্রন্ধ্র বিপরীত দিকস্থ প্রাচীরটা প্রসারিত হচ্ছে, কিন্তু পত্রন্ধ্র সংলগ্ন প্রাচীরটা প্রসারিত না হওয়ায় আস্তে 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 কী হচ্ছে, রক্ষীকোষটা ভেতর উপস্থিত রন্ধ্রটা খুলে যাচ্ছে। এবার রাত্রিবেলা কী হয়? রাত্রিবেলা শালক সংশ্লেষ হয় না, তার ফলে, আচ্ছা শালক সংশ্লেষ হয় না কিন্তু শ্বসনটা কিন্তু চালু থাকে। এবার শ্বসন চালু থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং এই কার্বন ডাইঅক্সাইড রক্ষীকোষের প্রোটোপ্লাজমের মধ্যে জমা হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে বলে রক্ষীকোষের প্রোটোপ্লাজমটা আস্তে আস্তে কী হচ্ছে, আম্লিক হয়ে যাচ্ছে। এই আম্লিক প্রোটোপ্লাজমে কী ঘটে? আম্লিক প্রোটোপ্লাজমে পটাশিয়াম ম্যালেট আয়নটা আর পটাশিয়াম ম্যালেট কন্ডিশনে থাকতে পারে না, এটি বিশ্লিষ্ট হয়ে যায়, এবং পটাশিয়াম আয়নটা তখন রক্ষীকোষ থেকে বাইরে চলে যায়। এবার যেই পটাশিয়াম ম্যালেট আয়নটা বিশ্লিষ্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু রক্ষীকোষের অভিশ্রবণ বিভবটা বেড়ে যায়, অর্থাৎ অভিশ্রবণ চাপটা কমে যায়। অভিশ্রবণ চাপ কমে যাওয়ার জন্য তখন রক্ষীকোষে যে জলটা জমেছিল বা বাইরে থেকে যে জল আসছিল, সেটা বন্ধ হয়ে যায়, আর রক্ষীকোষে জমা জলটা আস্তে আস্তে রক্ষীকোষ থেকে বেরিয়ে যায়, যার ফলে কী হয়, রক্ষীকোষটা
তার রসস্মৃতি চাপটা আস্তে আস্তে হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে স্লথ হয়ে যায়, অর্থাৎ দুর্বল হয়ে যায় এবং লক্ষ্মীকোষগুলি পাশাপাশি লেগে যায়, অর্থাৎ পতন্দটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এইভাবে আমরা দেখছি যে পটাশিয়াম ম্যালেট তত্ত্ব অনুযায়ী বিজ্ঞানী লেভিট খুব সুন্দরভাবে পত্রন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়ার প্রক্রিয়াটি আলোচনা করেছেন, খুবই সোজা। এবং আরেকটা কথা বলে রাখি, পত্রন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়ার ব্যাপারে সর্বজনগ্রাহ্য অর্থাৎ সর্বজন স্বীকৃত মতবাদ হচ্ছে পটাশিয়াম ম্যালেট মতবাদ। ঠিক আছে, তোরা একটু এটা ভালো করে রেডি করে নিস, আমি গুগল ক্লাসরুমের মাধ্যমে তোদেরকে এর নোটটা দিয়ে দেবো, তোরা তখন নোটটা একটু রেডি করে নিস, মানে তোরা একটু নোটটা মুখস্থ করে নিস। ওকে, তাহলে আজকে এটুকুই থাক, টাটা, ভালো থাকিস, বাই।